বাংলাদেশে বজ্রপাতে ভয়ঙ্কর রূপ দেখা যাচ্ছে। বজ্রপাতে মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। বাংলাদেশে রোববার সকাল 9টা থেকে বিকেল 6টার মধ্যে বজ্রপাতে 21 জন নিহত হয়েছেন। বজ্রপাতে নিহতদের মধ্যে চট্টগ্রামে 4 জন, সিরাজগঞ্জে 5 জন, ফেনীতে 2 জন, পটুয়াখালীতে 2 জন, সাতক্ষীরা 2 জন, মাদারীপুর, নোয়াখালী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, বরিশাল, চুয়াডাঙ্গা 1 জন করে মোট 6 জন নিহত হয়েছে। করোনা ভাইরাসের কারণে চলমান পরিস্থিতিতে বজ্রপাতে কম মৃত্যুর আশঙ্কা করছিলেন সংশ্লিষ্টরা, কিন্তু সেই আশঙ্কা কোনো কাজেই আসেনি। উল্টে প্রতিদিনই বজ্রপাতে মানুষ মারা যাচ্ছেন। প্রাণহানি কমাতে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে বজ্রপাত প্রবণ এলাকায় মোবাইল ফোনের টাওয়ারে লাইটনিং স্টোর লাগানোর পরামর্শ বিশেষজ্ঞরা দিয়েছেন। তবে কম কভারেজ এবং ব্যয় সাপেক্ষ হওয়ায় সরকার এই পদ্ধতির দিকে যাচ্ছে না। মিশন হসপিটাল প্রাইভেট লিমিটেড, অ্যাক্সিডেন্ট ট্রমা কেয়ার স্টক ম্যানেজমেন্ট। আমাদের মাল্টি স্পেশালিটি বিভাগগুলো হল নিউরোলজি ও নিউরো সার্জারি, অর্থোপেডিক ও স্পাইন সার্জারি, স্পেশালিটি মেডিসিন, গাইনোকোলজি ও অবস্টেট্রিক্স, জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি, ডেন্টাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি, নিউরোনোলজি ও পেডিয়াট্রিক্স। আপনাদের সুস্থতা আমাদের সাফল্য। মিশন হসপিটাল প্রাইভেট লিমিটেড, চকচকা এনএস 31, কোচবিহার। টোল ফ্রি নাম্বার 1-800-120-5464, কন্ট্যাক্ট নাম্বার 9832213186। আরও একবার জানিয়ে রাখি, বাংলাদেশে বজ্রপাতে ভয়ঙ্কর রূপ দেখা যাচ্ছে। বজ্রপাতের মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। বাংলাদেশে রোববার সকাল 9টা থেকে বিকেল 6টার মধ্যে বজ্রপাতে 21 জন নিহত হয়েছেন। বজ্রপাতে নিহতদের মধ্যে চট্টগ্রামে 4 জন, সিরাজগঞ্জে 5 জন, ফেনীতে 2 জন, পটুয়াখালীতে 2 জন, সাতক্ষীরায় 2 জন, মাদারীপুর, নোয়াখালী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, বরিশাল এবং চুয়াডাঙ্গায় 1 জন করে মোট 6 জন নিহত হয়েছেন। করোনা ভাইরাসের কারণে চলমান পরিস্থিতিতে বজ্রপাতে কম মৃত্যুর সংখ্যা আশঙ্কা করছিলেন সংশ্লিষ্টরা, কিন্তু সেই আশঙ্কা কোনো কাজেই আসেনি। উল্টে প্রতিদিনই বজ্রপাতে মানুষ মারা যাচ্ছে। প্রাণহানি কমাতে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে বজ্রপাত প্রবণ এলাকায় মোবাইল ফোনের টাওয়ারে লাইটনিং স্টোর লাগানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তবে কম কভারেজ এবং ব্যয় সাপেক্ষ হওয়ায় সরকার এই পদ্ধতির দিকে যাচ্ছে না। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট।